তো বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি বলেছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে, যে জিভটাকে আমাদের তালুতে স্পর্শ করে দাঁতের পেছন দিকে নিয়ে গিয়ে আমাদের ডির উচ্চারণটা করতে হয়, ফলে ডির উচ্চারণটা হয় জি জি, নট ডি। এই যে উচ্চারণটা করব আমরা, এটা কিন্তু নর্মালি আমেরিকান ব্রিটিশ উচ্চারণের ক্ষেত্রে প্রযোজ্য। আমরা যে ইন্ডিয়ান প্রনাউন্সিয়েশন দেখে থাকি, আমেরিকান এবং ব্রিটিশ উচ্চারণকে আমরা মিক্সিং আপ করে উচ্চারণ করে থাকি। তো দেখো, সব ক্ষেত্রে যে ডি উচ্চারণ জি এরকম হবে তা নয়, আমরা ডু ডিড ডান বা আমরা বলে থাকি ব্যাড বা ড্যাড, যাই বলি না কেন আমরা ডির উচ্চারণ ডি ভয়েসড করে থাকি। তো ডি উচ্চারণটা ভয়েসড, কিন্তু অনেক সময় ডি সাইলেন্ট থেকে থাকে। তো যখন ডি এর উচ্চারণ সাইলেন্ট থাকে, সেই প্রনাউন্সিয়েশনগুলোকে আমরা বিশেষভাবে লক্ষ্য রাখবো এবং সেগুলোকে আমরা সঠিকভাবে উচ্চারণ করার চেষ্টা করবো। ডি এর উচ্চারণ করার সময় যেরকম আমরা দাঁতের পেছন দিকে জিভটা নিয়ে গিয়ে তালুতের জিভটা ঠেকিয়ে ট্রি এরকম বলি, এবং আমাদের যে পাফ অফ এয়ার অর্থাৎ কিনা বাতাসের যে ঝলকটা আমরা বাইরে ছেড়ে দিই, কিন্তু ডি উচ্চারণ করার সময় প্রায় খানিকটা ওই রকমই, আমরা তালুতে জিভটা ঠেকিয়ে দাঁতের পেছন দিক থেকে ডি উচ্চারণ করার সময় বাতাসের ঝলকটা আটকে রাখি, ডি ডি, কিন্তু টি টি, টিটা আমরা ছেড়ে দিই বাট ডিটাকে আমরা আটকে রাখি। তো কতগুলো এক্সাম্পল না দিলে তোমরা বুঝতে পারবে না যে আমরা কত ভুল করে থাকি উচ্চারণের ক্ষেত্রে। নর্মালি প্রথম যে ভুলটা আমি দেখে থাকি, তোমরা প্রায় ভুল উচ্চারণ করে থাকো, সেটা হচ্ছে ওয়েডনেসডে। আমরা এটাকে বলো ওয়েডনেসডে, অ্যাকচুয়ালি এর সঠিক উচ্চারণ হচ্ছে ওয়েডনেসডে, ডি এখানে সাইলেন্ট থাকে। কখন ডি অনুচ্চারিত থাকবে বা সাইলেন্ট থাকবে এবং কখন ডিকে আমাদের ভয়েসড বা উচ্চারণ করতে হবে, সেগুলোকে আমরা খেয়াল রাখবো। তো দেখো, তোমরা দুটি শব্দ ভালো করে উচ্চারণ শোনো যেগুলো তোমরা নর্মালি সঠিক উচ্চারণই করে থাকো। নাম্বার ওয়ান হচ্ছে সোলজার, SOLDIER, তোমরা ডি উচ্চারণ করো জব, সোলজার। আরেকটা আছে গ্রাজুয়েট, GRADUATE, তোমরা উচ্চারণ করে থাকো গ্রাজুয়েট এবং সঠিক উচ্চারণ করো। কিন্তু এতটা সঠিক উচ্চারণ করা সত্ত্বেও তোমরা যখন বলো এডুকেশন, তখন উচ্চারণটা ভুল হয়ে যায়, কারণ এর সঠিক উচ্চারণ হচ্ছে এডুকেশন, নট এডুকেশন, এডুকেশন। কিন্তু দেখো বন্ধুরা, সোলজার যদিও SOLDIER সোলজার, কিন্তু কর্ডিয়াল, CORDIAL, কর্ডিয়াল বা কর্ডিয়াল। তো দেখো, আমরা কখনো কর্ডিয়াল বলি না। তো যখন আমরা দেখি ডি এর পরে ইউ রয়েছে, তখনই এই জু এই ধরনের উচ্চারণ হয়ে থাকে। তো আরেকটি শব্দ দেখো, তো প্রায় দেখি আমি তোমরা PROCEDURE শব্দটিকে উচ্চারণ করে থাকো প্রসিডিওর। তো সঠিক উচ্চারণটা দেখো প্রসিজার, ব্রিটিশ ইংলিশে আর্ট সাইলেন্ট থাকে এবং আমেরিকান ইংলিশে নর্মালি দেখা যায় যে আর এর উচ্চারণ করে থাকে, তখন উচ্চারণটা হয় প্রসিজার, SCHEDULE। আমরা বর্তমানে খুব দেখে আসছি যে এর উচ্চারণটা স্কেডিউল করা হচ্ছে কিছু অ্যাডভার্টাইজমেন্টে। তো ব্রিটিশরা শেডিউল উচ্চারণ করে থাকে এবং এটা একটা পারফেক্ট উচ্চারণ, কিন্তু আমেরিকানরা করে স্কেডিউল। তো দুটোই সঠিক, তোমরা যেটা খুশি বলতে পারো, স্কেডিউল বা শেডিউল, কিন্তু ডি এর উচ্চারণ এখানে স্কেজিউল না বা শেডিউল না, এখানে ডি এর উচ্চারণ ডি, স্কেডিউল বা শেডিউল। একইভাবে DEVELOPMENT আমরা ডেভেলপমেন্ট বলবো না, আমরা বলবো ডিভেলপমেন্ট, DEVELOPMENT, এর সঠিক প্রনাউন্সিয়েশন হচ্ছে ডিভেলপমেন্ট, নট ডেভেলপমেন্ট। অর্থাৎ ডেভেলপমেন্ট কিন্তু সঠিক উচ্চারণ নয়, উচ্চারণ হবে ডিভেলপমেন্ট। ও তো আরেকটা শব্দ দেখো বন্ধুরা, IMMEDIATE, এর সঠিক উচ্চারণ হচ্ছে আমি ডিয়েট, এর উচ্চারণ আবার আমি ডিয়েট, আমি ডিয়েট নয় আমি ডিয়েট, ইমিডিয়েটও নয় আমি ডিয়েট। তো এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমরা বলবো আমি ডিয়েট। তো একইভাবে আমরা ডি যখন ভয়েসড করবো ডট ডেট ডায়েট ওয়ান্টেড টায়ার্ড টুইজডে স্যাটারডে, তো এইগুলো আমরা উচ্চারণ করবো সঠিকভাবে। তো দেখো, কয়েকটি উচ্চারণ আমরা প্রচণ্ড মারাত্মক ভুল করে থাকি, তার আরেকটি আমি একটুখানি আগে বললাম যে ওয়েডনেসডে,
যেটা আমরা ওয়েডনেসডে এরকম ভুল বলে থাকি, তো এইরকমই কিছু ডি সাইলেন্ট আমি এখন বলবো যেগুলো তোমরা অত্যন্ত ভুল করে উচ্চারণ করে থাকো। তো আমাদের উচ্চারণ করার সময় অত্যন্ত সতর্ক থাকতে হবে এই উচ্চারণগুলো করার সময়। নাম্বার ওয়ানে আমার যে শব্দটা বলবো সেটা হচ্ছে অ্যাডজার্ন, ADJOURN, এর উচ্চারণ অ্যাডজার্ন নয় অ্যাডজার্ন, ডি সাইলেন্ট। নেক্সট আর একটা ডি সাইলেন্ট ওয়ার্ড দেখো অ্যাজয়েন, ADJOIN, অ্যাডজয়েন নয় অ্যাজয়েন। একইভাবে দেখো অ্যাজাসেন্ট, অ্যাজাসেন্ট, অ্যাডজাসেন্ট নয় অ্যাজাসেন্ট। তো অ্যাজাসেন্টের মতো একটা শব্দ আমরা প্রায় বলি গ্যাজেট, GADGET, গ্যাজেট, গ্যাজেট নয়, ডি সাইলেন্ট, গ্যাজেট। তো এরকম আর একটা শব্দ আছে লজ, LODG, লজ, আমরা কিন্তু ডি সাইলেন্ট রাখি, তোমরা নর্মালি কখনো লজ বলো না, লজ বলো। তো আর একটা একই ধরনের শব্দ আছে বাজ, BUDG, আমরা বাজ বলি না, বলি বাজ, ডি সাইলেন্ট থাকে। তো এই ডি সাইলেন্ট যুক্ত কিছু শব্দ তোমরা এখন শিখলে। তো ফাইনালি দুটি শব্দ বলবো, যে দুটি শব্দ তোমরা খুব বেশি পরিমাণে ব্যবহার করে থাকো সেই দুটি শব্দ ভুল উচ্চারণ করে থাকো। নাম্বার ওয়ান হচ্ছে অ্যাডজাস্ট, তোমরা বলো অ্যাডজাস্ট, আমরা অ্যাডজাস্ট করে রয়েছি, নট অ্যাডজাস্ট, অ্যাডজাস্ট, ডি সাইলেন্ট, উচ্চারণ হচ্ছে অ্যাডজাস্ট। এবং আমরা একটা পার্টস অফ স্পিচকে বলে থাকি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ নয় অ্যাডজেক্টিভ। তো এই গেল আজকে আমরা ডি এর ভুল উচ্চারণগুলো কেমনভাবে করে থাকি। আশা করি তোমরা এই ভিডিওটি দেখার পরে অবশ্যই শুধরে নিতে পারবে তোমাদের ভুল উচ্চারণগুলি। তো বন্ধুরা, এরকম আরও কিছু ভুল উচ্চারণের ভিডিও নিয়ে আমি হাজির হব পরবর্তীতে। Stay tuned with me for more videos like this. Thank you.